রূপসী বাংলা একাত্তরে সবাইকে স্বাগত। জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর উত্তরের অন্তর্গত আটটি থানা ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 20 অক্টোবর 2023 শুক্রবার সকাল 10টায় রাজধানী বিএমএ অডিটোরিয়ামে জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর উত্তরের সভাপতি আনোয়ার হোসেন মনিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন পলাশ সঞ্চালনা জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর উত্তর অন্তর্গত রামপুরা, তেজগাঁও, বনানী, দারুসালাম, কাপ্রুল, আদাবর, পল্লবী, খিরক্ষেত থানার ত্রিবার্ষিক সম্মেলন বিএমএ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সাধারণ সম্পাদক আলহাজ কে এম আজম খসরু, বিশেষ অতিথি শাহাবুদ্দিন, সহসভাপতি মেহেদী হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক শহীদ ডাকুয়া, শিক্ষা সাহিত্য বিষয়ক সম্পাদক লুৎফর রহমান, জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির বিশেষ অতিথি নিশেষ দ্রং, মোহাম্মদ পারভেজ হোসেন, মোহাম্মদ জাফর ইকবাল নাট্টু, যুগ্ম আহ্বায়ক সহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সকল নেতৃবৃন্দ। আলহাজ কে এম আজম খসরু বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় শ্রমিক লীগের সকল নেতৃবৃন্দ নৌকার প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে সর্বাত্মক এবং ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন।